লোমশ্মুনি মহর্ষি নিজ তপবনে সশিষ্য ছিলেন বসি আনন্দিত মনে, মুনিবর পৌলস্ত আসি সেই স্থানে, সম্ভাসিয়া মুনিবরে কহেন যতনে, নানা আলোচনা শেষে লোমশ্মুনি রে পৌলস্ত জিজ্ঞাসা করে অতি ভক্তি ভরে, কি করিলে নারী পতি সোহাগিনী হয়, তাহার বৃত্তান্ত ঋষি কহ সমুদয়। লোমশ কহিল তবে শুন মতিমান, তাহার বৃত্তান্ত কথা করিব বর্ণন, পরম পবিত্র কথা অতি গুহ্য হয়, শ্রবণ করিলে সর্ব পাপ দূরে যায়। একদিন লক্ষ্মী সহ দেব নারায়ণ মধুর আলাপায় রত ছিল দুইজন, সরোবরে পদ্মবনে পদ্ম শোভা পায়, ফুলে ফুলে অলিকুল সদা গুঞ্জরয়, সহসা নারদ মুনি আসি সেই স্থান, ভক্তি ভরে প্রণমিল লক্ষ্মী নারায়ণ। নারদে হে রিয়া দেব জিজ্ঞাসে তখন, কি বা হেতু হে ঋষি তব আগমন, নারদ বিনয় বাক্যে কহে জনার্দনে, গিয়াছি আমি প্রভু তীর্থ পর্যটনে, নানা তীর্থ ভূমি শেষে গিয়া মর্ত লোকে, দেখি নর নারী ভোগে নানা দুঃখ শোকে, মর্তের দুর্দশা হেরি কাঁদে মম প্রাণ, উপায় তাহার প্রভু করুণ বিধান, কি কার্য করিলে প্রভু তারা সুখে রবে, কোন ব্রতের ফলে সব দুঃখ দূরে যাবে, বিদ্যাহীন বুদ্ধিহীন নাহি কোনো জ্ঞান, পাপ কর্মে সদারত সদাই অজ্ঞান, লক্ষ্মী সরস্বতী দোহে ছেড়ে শশবারে, অন্য বিদ্যা লাগি সবে হাহাকার করে। শ্রী পঞ্চমীর ব্রত কথা সমাপন।